আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে আজ স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালের এই পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ইংরেজদের দীর্ঘদিন অত্যাচারের পর ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল আজকেরই এমন এক পনেরোই আগস্টের উনিশশো সাতচল্লিশ সালে পরাধীনতা শৃঙ্খল মুক্ত করে ভারত হয়েছিল মুক্ত বিহঙ্গের ন্যায় আজ বিভিন্ন স্কুলে প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় তিরঙ্গা পতাকা উঠবে জয়গান গাওয়া হবে কিছু নেতার আমাদের এই প্রজন্ম তথা আমাদের আগের প্রজন্মও মানুষ যেটা জেনে এসেছে বরাবর যে স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান বেশি তিনার মধ্যে তাদের মধ্যে প্রথম রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজি জওহরলাল নেহরু ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ এদেরই অবদান ছিল কিন্তু কেউ কখনো প্রশ্ন করেনি এই মুষ্টিমে কয়েকজন মানুষ কি হাজার হাজার ইংরেজদের বিরুদ্ধে লড়ে হাজার হাজার মানুষ বুকে রক্ত ঢেলে দিয়ে এই ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে এসেছিল একবার কি খেয়াল করে আমরা দেখেছি একবার কি মনের অজান্তে একবার ভেবে দেখেছি যে এই স্বাধীনতা সংগ্রামে শুধুই কি এই মুষ্টিমেয় কয়েকজন নেতা যাদের নাম আজকে স্কুলে কলেজে যাদের নামে স্কুল কলেজে আজকে মুখরিত হবে আকাশ বাতাস শুধু কি তারাই এই স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছিল একবার কেউ একবার কল্পনা করে দেখেছি আমরা এর মধ্যে আর কেউ ছিল কি না দেখেন সবগুলো নামই কিন্তু হিন্দু ভাইদের নাম আমি হিন্দু মুসলমান বলতে চাইছি না আমি বলতে চাইছি তৎকালীন সময় কি কোনো মুসলিম নেতা ছিল না কোনো মুসলিম সার্ভেন্ট ছিল না স্বাধীনতা সংগ্রামে তাদের কি কোনো অবদান ছিল না যদি থাকে তো কেন তাদের নামগুলো গোপন করা হয়েছে এটা আমাদের কথা আমরা যদি খেয়াল করি ইতিহাসের পাতায় যদি একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো মাওলানা হজরত মোহনী এমন একজন বিখ্যাত ব্যক্তিত্ব ওই সময়ের তিনি সর্বপ্রথম বলেছিলেন যে আমরা ব্রিটিশ মুক্ত ভারত চাই আমরা স্বাধীন ভারত চাই স্বাধীনতার প্রথম কথাটাই যিনি বলেছিলেন তিনি হচ্ছেন হজরত মাওলানা মোহনী সাহেব তাহলে তার নামটা কিন্তু ইতিহাসের কোথাও খুঁজে পাওয়া যায় না আমরা ইতিহাস সংগ্রামীদের নাম খুঁজলেই চলে আসে নেতাজি সুভাষচন্দ্র বসু বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু জওহরলাল নেহেরু গান্ধীজি প্রমুখ আতাউল্লাহ বুখারি মাওলানা হোসেন আহমেদ মাওলানা মাহমুদুল হাসান গোলাম আহমেদ এরা দীর্ঘদিন যাবৎ জেল খেটেছিল কেন কি কারণে তারা জেল খেটেছিল তাদের এই জেল খাটার উদ্দেশ্যটা কি ছিল আমরা কি একবার অনুধাবন করার চেষ্টা করি আমরা কি জানি আমরা যদি ভালোভাবে খেয়াল করি এইসব বিখ্যাত ব্যক্তিত্ব এসব মুসলমান ভাইয়েরা এসব মুসলমান বীরযোদ্ধারা শুধুমাত্র ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তারা জেলের মধ্যে পচে পচে মরেছে তাহলে তাদের নাম কিন্তু আজকে ইতিহাস মনে রাখেনি মৌলানা কাসেম আমরা অনেকে শুনেছি যে উত্তরপ্রদেশের যে দেওবান মাদ্রাসা ওই দেওবান মাদ্রাসারা ছিল ইংরেজদের একটা আতঙ্ক আর তিনি মৌলানা কাসেম সাহেব উনি তৈরি করেছিলেন যে এটা একটা মার্কাজ এখান থেকে আমরা কি করে ব্রিটিশ বিরোধী আন্দোলন করা যায় কি করে ব্রিটিশদেরকে দেশ ছাড়া করা যায় সেই ব্যবস্থা তিনি করেছিলেন কিন্তু তার নাম আজকে আমরা ইতিহাসের পাতায় পাই দুঃখজনক হলে সত্য তার নাম কিন্তু আমরা ইতিহাসের পাতায় পাই না অথচ তাদের অবদান কত ছিল শুধু তিনি নন তার সঙ্গে হয়তো শত শত স্টুডেন্ট শত শত শিক্ষকেরা ছিল সেই দেব দেওবান মাদ্রাসায় সেখান থেকে কিন্তু ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন চালানো হয়েছে কিন্তু তার নাম ইতিহাসের পাতায় পাওয়া যায় না কী একটা লজ্জাজনক একটা ব্যাপার ভারতবর্ষে আমরা বসবাস করি আর তাবারক হোসেন যিনি ইংরেজদের বিরোধিতা করার জন্য সর্বদা যার নামে ওয়ারেন্ট থাকতো সবসময় অল যার নামে ওয়ারেন্ট থাকতো সে তাবারক খান আমরা তাবারক হোসেন তাকে কিন্তু আমরা ভুলে গেছি আমরা বহু মুসলমান এমনকি হিন্দু কেউই আমরা তাদের নাম পর্যন্ত জানি না আর হাকিম আজমল খান তাকে কিন্তু আমরা ভুলে গেছি উনি ছিলেন কংগ্রেসের ওই সময়ের অন্যতম একজন প্রেসিডেন্ট মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু যার সাহায্য ছাড়া চলতে পারতেন না যিনি না থাকলে যার অবদান না থাকলে গান্ধীজি এই উপাধিটাও তিনি পেতেন না তিনি মাওলানা আজাদ তাকেও আজকে আমরা ভুলে গিয়েছি কেন শুধুমাত্র তিনি মুসলিম বলে তাকে আমরা ভুলে গিয়েছি আশ্চর্য লাগে এমন একটা দেশে আমরা বসবাস করি যার অপর নাম হচ্ছে লজ্জা মোহাম্মদ আলী মাওলানা শৌকাত আলী মাওলানা মোহাম্মদ আলী যারা পাঁচ বার দীর্ঘমেয়াদি লম্বা লম্বা জেল খেটেছেন কেন শুধুমাত্র ব্রিটিশদের বিরোধিতা করার জন্য তাদের নাম কোথায় কই ইতিহাসের পাতায় তো খুঁজে পাওয়া যায় না খান আব্দুল মজিদ সাহেব যিনি ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পড়ে এসেছিলেন ডিগ্রি নিয়ে এসেছিলেন কিন্তু সেই ব্যক্তি যখন ব্রিটিশদের বিরোধিতা করতে শুরু করলেন তাকে এবং তার স্ত্রীকে জেলবন্দি করা হল তাহলে তাদের নাম তার স্ত্রীর নাম কিন্তু ইতিহাসের পাতায় পাওয়া যায় না সাইফুদ্দিন কিসলু ডবল এম এ পিএইচডি করা একজন মানুষ তার অবদান অনেক এই ভারতের স্বাধীনতা আনয়নে কিন্তু তার নাম কিন্তু আমরা পাই না মীর কাশেম টিপু সুলতান মজনুষা ইউসুফ কোথায়দের নাম যারা ইংরেজদের গুলি শিকার হয়েছিল যারা এই দুনিয়া থেকে চড়ে গিয়েছিল ইংরেজদের গুলিবিদ্ধ হয়ে কয় তারা তাদেরকে তো আজকে ইতিহাসের পথে পাওয়া যায় না আর আহমদুল্লাহ সাহেব সোহান আল্লাহ ব্রিটিশ সরকার যার মাথার দাম লেগেছিল পঞ্চাশ হাজার টাকা বলেছিল যে এই আহমদুল্লাহকে গ্রেপ্তার করতে পারবে তার মাথা মানে তাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে যার মাথার দাম পঞ্চাশ হাজার টাকা থাকে তৎকালীন সময়ে উনিশশো সাতচল্লিশের আশেপাশে একবার কি ভেবে দেখা যায় যে তার অবদান কত ছিল সে কতটা ব্রিটিশ বিরোধী ছিল তিনি মুসলমান ছিলেন এই জন্যে কি ইতিহাসে তার নামটা পাওয়া যায় না এটা কি আমাদের জন্য লজ্জার নয় স্বাধীনতা সংগ্রামে বহু মুসলিম নেতার নাম কিন্তু লুকে রাখা হয়েছে বহু নেতার নাম কিন্তু আজকে পাওয়া যায় না তাহলে এটা কি আমাদের ধর্মনিরপেক্ষ দেশ এটা কি সেকুলারিজমের কোনো বৈশিষ্ট্য আমরা যদি একবার একটু খেয়াল করি কেন স্বাধীনতা সংগ্রামে যারা যারা লড়েছে যারা যারা প্রাণ দিয়েছে যারা যারা রক্ত দিয়েছে যাদের মাধ্যমে স্বাধীনতা এসেছে আমাদের ভারতে তাদের নাম আমরা বলতে ইতিহাসের পাতায় লিখতে কেন আমাদের এত কুণ্ঠাবোধ হয় সে হিন্দু হোক বা মুসলমান হোক সবারই নামই কিন্তু উল্লেখ করার প্রয়োজন ছিল কিন্তু ভারতবর্ষের যারা ইতিহাসের বিভিন্ন লেখক কুচক্রী তারা আজকে মুসলমানের অবদান ভুলে গিয়েছে মাওলানা ওবায়দুল্লাহ নাম শুনেছেন যিনি ব্রিটিশদের বিরোধিতা করার জন্য জেলের মধ্যে পচে তাকে মরতে হয়েছিল আল্লাহ আকবর তার নাম দেখেন ইতিহাসের পাতায় কিন্তু কোনো জায়গায় পাওয়া যায় না আবিদ হাসান শাহনওয়াজ খান নেতাজির হাত এবং বাম হাত ছিল নেতাজি যাদের সাহায্য ছাড়া চলতে পারতেন না সেই দুই ব্যক্তির নামও কিন্তু ইতিহাসের পাতা থেকে উঠে গেছে মনে পড়ে কিংসফোর্ড কিংসফোর্ডকে হত্যা করতে গিয়েছিল আমাদের অন্যতম ক্ষুদিরাম বোস তাকে কিন্তু হত্যা করতে পারেনি তাকে হত্যা করতে পারেনি কিন্তু তার নামটা আমরা ইতিহাসের পাতায় জল করে দেখতে পাই কিন্তু সেই কিংসফোর্ডকে যিনি হত্যা করলেন সেই শের আলী তার নাম কি ইতিহাসের পাতায় আছে আশ্চর্য একটা দুনিয়া আসুন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে হিন্দু মুসলমানের সমপ্রচেষ্টাই যেমন হিন্দুদের অবদান ছিল তেমন মুসলমানদের অবদান ছিল অসীম অপরিসীম ভাবনারও বাইরে তাহলে আমরা কি এই স্বাধীন ভারতবর্ষে কেন আমাদের মধ্যে কার থাকবে আমরা স্বাধীনতা দিবস পেয়েছি স্বাধীন একটা দেশ পেয়েছি যদি এখনকার বর্তমান ভারত দেখলে মনে হয় না যে আমাদের দেশে স্বাধীনতা এসেছে আমরা এখনও যেন পরাধীন তখন ইংরেজদের গোলামি করতাম এখন নেতামন্ত্রীর গোলামি করি আমরা তারপরেও যে স্বাধীনতা এসেছে আমাদের সামনে এরা যদি আমরা স্বাধীনতার অবদানগুলার যাদের অবদান ছিল তাদের যদি অবদান না স্বীকার করি তাহলে কি ভারত রুষ্ট হবে না তাহলে কি ঈশ্বর রুষ্ট হবে না যেমন নেতাজির ভূমিকা ছিল তেমন আশফাকুল্লাহ চৌধুরীর ভূমিকা ছিল যেমন আপনার জওহরলাল নেহরুর ভূমিকা ছিল তেমনই মালানা আজাদ এর ভূমিকা ছিল সবারই ভূমিকায় কিন্তু স্বীকার করার প্রয়োজন হয় প্রয়োজন পড়ে কিন্তু আমরা স্বীকার করি না অতএব ইতিহাস ঘাটলে দেখা যায় প্রকৃত ইতিহাস দেখা যায় যদি ঘাটেন তাহলে দেখা যাবে মুসলিমদের অবদানই অনেক বেশি তবে আমি একথা বলতে চাইছি না যে মুসলমানরাই বেশি অবদান রেখেছে না উভয়ের প্রচেষ্টায় সবার প্রচেষ্টায় সুন্দরভাবে ভারতবর্ষের স্বাধীনতা এসেছিলো এই সবারই প্রচেষ্টাকে স্বীকার করতে জাতি কেন কুণ্ঠাবোধ করে এটাই আমাদের কথা আজকে এই পনেরোই আগস্টে যেমন নেতাজির সম্পর্কে তুলে ধরা হয় স্কুল কলেজে আজকে তুলে ধরা হোক এদের নাম যাদের নামগুলো আমি করলাম হয়তো আজকে অনেক আমরা তাদের নামটাও জানি না ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাক